বিজেপিত খহনীয়া 500ৰো অধিক মন্ত্রী নেতা কর্মীয়ে বিজেপি ত্যাগ কৰিছে, বিজেপিৰ প্ৰতি অসন্তুষ্টি প্ৰকাশ কৰিছে আৰু তাৰ পাছতে চিন্তিত হৈ পৰিছে বিজেপি। নিৰ্বাচনৰ পূৰ্বে ফেটি খোৱা দেখি বুলি পোৱা গৈছে বিজেপিৰ। আমি লৈ আহিছো বিশেষ খবৰ, হাৰিয়ানাৰ বিজেপিৰ বাবে বেয়া খবৰ। নিৰ্বাচনৰ পূৰ্বে বিজেপি দলত কপনি আৰু ইজনৰ পাছত আনজনকৈ মন্ত্রী নেতা কর্মীয়ে বিজেপি দল ত্যাগ কৰিছে। হঠাৎ থানবান হৈ গৈছে বিজেপিৰ ভেটি আৰু ইয়াৰ পাছতে কেন্দ্ৰত বিজেপি চিন্তিত হৈ পৰিছে। হাৰিয়ানাৰ 500ৰো অধিক মন্ত্রী নেতা কর্মীয়ে দল ত্যাগ কৰিছে, এটা ৰাজনৈতিক মহলৰ ডাঙৰ খবৰ। হাৰিয়ানাৰ 500ৰো অধিক নেতা মন্ত্রীয়ে দল ত্যাগ কৰিছে। বিধানসভা নিৰ্বাচনৰ পূৰ্বে কেন্দ্ৰত হাহাকাৰ পৰিস্থিতি সৃষ্টি হৈছে আৰু শাসনত থকা বহু মন্ত্রী এৰিছে বিজেপিৰ দল। বিজেপি দল ইতিমধ্যে আসনত থকা বহু মন্ত্রীয়ে ত্যাগ কৰিছে। হাৰিয়ানা নিৰ্বাচনৰ প্ৰথমখন তালিকা ঘোষণা হৈছে আৰু সেই তালিকা ঘোষণাৰ পাছতে দলত ভাঙোন আৰম্ভ হৈছে। প্রাক্তন মন্ত্রীর লগতে বহু দলীয় কর্মীয়ে নিজের দলক লৈ অসন্তুষ্টি প্রকাশ করেছে আর যার বাবে লগে লগে দল ত্যাগ করেছে। মন্ত্রী রঞ্জিত সিং, বিধায়ক লক্ষ্মণ দাসর দল ত্যাগর পাছতেই সৃষ্টি হয়েছে বিজেপির খলকনির আর বিজেপির দলত খহনীয়া আরম্ভ হয়েছে। প্রাক্তন মন্ত্রী করণ কম্বোজে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনিছে ভয়ঙ্কর অভিযোগ আর হাৰিয়ানাৰ বিজেপি চিন্তিত হয়ে পড়ছে নির্বাচনের পূর্বে। নির্বাচনের পূর্বেই মুখ্যমন্ত্রীর গাদী সহায় দিয়ার ভবিষ্যৎবাণী করণ কম্বোজর। পদত্যাগ করা সকলের ভিতর আছে অর্ধ শতাধিক বিধায়কর লগতে মন্ত্রী। ইয়ার পাছতে চিন্তিত হয়ে পড়ছে বিজেপি। কেন্দ্রতো বিজেপির কপনি আরম্ভ হয়েছে। শক্তিমন্ত্রী রঞ্জিত সিং, রাজ্যিক মন্ত্রী বিশ্বম্বর সিং, বিধায়ক লক্ষ্মণ লাপারে পদত্যাগ করেছে। অমিত জৈন, শামেশ্বর গিল, দর্শনগিরি মহারাজ, আদিত্য চৌতালা, সাবিত্রী জিন্দালে পদত্যাগ করেছে আর দীর্ঘদিন ধরে দলত সেবা আগবহায়ও দলের বঞ্চিত হয়েছিল এই সকল লোক আর বিজেপি ত্যাগ করে বিজেপির প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে। আর বিজেপির খহনিয়ার পাছতেই ক্রমাৎ শক্তি বৃদ্ধি পাইছে কংগ্রেসের, কেন ইয়ার একাংশ নেতা কর্মী বিজেপি ত্যাগ করে কংগ্রেসত যোগ দিয়ার সম্ভাবনা। পদত্যাগ করা অধিকাংশ মন্ত্রী বিধায়কে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে নির্বাচনের পূর্বেই কংগ্রেসত আনুষ্ঠানিক যোগদানের সম্ভাবনা আর যার বাবে এতিয়া কেন্দ্রত ব্যাপক জোকারণের সৃষ্টি হয়েছে বিজেপি মহলত। চিন্তিত হয়ে পড়ছে কেন্দ্রত বিজেপি। হাৰিয়ানাত সমাগত নির্বাচন, নির্বাচনের পূর্বে কংগ্রেসত যোগ দিব ওলাইছে বিজেপির প্রার্থী এক করে একাংশ। 5 অক্টোবর হবলগিয়া হাৰিয়ানা নির্বাচনের পূর্বে বিজেপিত সৃষ্টি হয়েছে খহনিয়ার আর বিজেপির ভেটি খহায় ইজনের পাছত আনজনে বিজেপি দল ত্যাগ করা দেখি বলে পাওয়া গেছে। নির্বাচনের পূর্বে বিজেপিত খহনিয়া। হাৰিয়ানাত 500ৰো অধিক মন্ত্রী নেতা কর্মীয়ে বিজেপি ত্যাগ করেছে আর বিধানসভা নির্বাচনের পূর্বে কেন্দ্রত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রত বিজেপিও চিন্তিত হয়ে পড়ছে। হাৰিয়ানাত সমাগত নির্বাচন আর নির্বাচনের পূর্বে এনেদরে বিজেপি দল ত্যাগ করেছে ইজনের পাছত আনজনে। শাসনত থকা লোকও বিজেপি ত্যাগ করেছে। 5 অক্টোবর হব যেহেতু হাৰিয়ানাত নির্বাচন আর হাৰিয়ানার বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির প্রতি মোহভঙ্গ হওয়া দেখি পাওয়া গেছে, অসন্তুষ্টি প্রকাশ করেছে আর বিজেপি দল ত্যাগ করিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষিউ বুজারিছে। একাংশ প্রাক্তন মন্ত্রী বিধায়কে বিজেপি ত্যাগ করেছে, নেতা কর্মী বিজেপি ত্যাগ করেছে। বিজেপি দলত থাকি বহু শক্তিশালী আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসিল আর পদত্যাগর পাছতেই বিজেপি দল বিপদত পড়া দেখি পাওয়া গেছে। নির্বাচনের পূর্বে 500ৰো অধিক লোকে বা বিজেপি নেতা কর্মীয়ে বিজেপি দল ত্যাগ করেছে, আনুষ্ঠানিকভাবে বিজেপি ত্যাগ করেছে আর ইয়ার অধিকাংশ লোকে কংগ্রেসত যোগ দিব বলে জানিপরা গেছে। ইয়ার পাছতে চিন্তিত হয়ে পড়ছে কেন্দ্রত বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার তথা বিজেপি দল কেন্দ্র চিন্তিত হয়ে পড়ছে। হাৰিয়ানা নির্বাচনের পূর্বে বিপদত পড়ছে বিজেপি, কেন ইজনের পাছত আনজনে বিজেপি দল ত্যাগ করেছে, বিজেপির প্রতি ক্ষিউ বুজারিছে আর মোহ ভঙ্গ হওয়া বলে মন্তব্য করেছে। শাসনত থকা বহু মন্ত্রীও এড়িছে বিজেপি দল। হাৰিয়ানা নির্বাচনের প্রথমখন তালিকা প্রকাশ করা হয়েছে আর প্রথমখন তালিকা প্রকাশ করার পাছতেই বিজেপির প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে বিজেপি দল ত্যাগ করেছে আর ইয়ারে অধিকাংশই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিপরা গেছে। প্রাক্তন মন্ত্রীর লগতে বহু দলীয় কর্মীয়ে নিজের দলক লৈ অসন্তুষ্টি প্রকাশ করেছে। মন্ত্রী রঞ্জিত সিং, বিধায়ক লক্ষ্মণ দাসে দল ত্যাগ করেছে, তার পাছতে দলত সৃষ্টি হয়েছে খলকনির। প্রাক্তন মন্ত্রী করণ কম্বোজে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনিছে ভয়ঙ্কর অভিযোগ আর নির্বাচনের পূর্বে গাদী খহাই দিয়ার অভিযোগ, গাদী খহাই দিয়ার হুঙ্কার প্রদান করেছে করণ কম্বোজে। আর পদত্যাগ করা সকলের ভিতর আছে শক্তিমন্ত্রী রঞ্জিত সিং, অর্ধ শতাধিক বিধায়ক আছে, রাজ্যিক মন্ত্রী বিশ্বম্বর সিং আছে, বিধায়ক লক্ষ্মণ লাপার,
অমিত জৈন, সামেশ্বর গিল, দর্শনগিরি মহারাজ, আদিত্য চৌতালা, সাবিত্রী জিন্দালে পদত্যাগ করেছে। আর এওঁলোকে দীর্ঘদিন ধরে বিজেপি দলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আহিছিল। আর বিজেপির খহনিয়ার পাছতে ক্রমাৎ শক্তি বৃদ্ধি পাইছে কংগ্রেসের, কিয়নো পদত্যাগ করা অধিকাংশ মন্ত্রী বিধায়কে যোগাযোগ করেছে কংগ্রেসের সঙ্গে। কংগ্রেসের তরফের এওঁলোকক উষ্ম আদরণি জানা হব। নির্বাচনের পূর্বে কংগ্রেসের আনুষ্ঠানিক যোগ দিয়ার সম্ভাবনা, আর যার বাবে এতিয়া কেন্দ্রত ব্যাপক জোকারণি সৃষ্টি হয়েছে বিজেপি মহলত। এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আহি পড়েছে, মন্তব্য শুনক। দেখে মেরা ওর মেরা পরিবার আমারি তিসরি চৌথি পিঢ়ি হ্যাঁ, যো শুরু সে ভারতীয় জনতা পার্টি কে পেলে জনসংঘ থা, ওর জনসংঘ কে সময় কে হাম ইস পার্টি মে হ্যাঁ, ওর জিস প্রকার সে পুরি মেহনত ওর পুরি লগন কে সাথ পার্টি মে কাম ভি কিয়া। ये नहीं मैं कहता, पार्टी ने भी सम्मान दिया। 2014 में मेरे को चुनाव लड़वाया और मैं उस समय जीता, जीतने के बाद मंत्री भी बनाया। लेकिन मेरी लड़ाई एक है कि जो आज भारतीय जनता पार्टी, जो अनुशासित पार्टी कहे जाने वाली पार्टी थी, आज उसमें कांग्रेस का कल्चर आ गया। ये बताइए कि कल ज्वाइनिंग करवा रहे हैं कुछ लोगों को, उन लोगों को जिन्होंने पूरे प्रदेश में जो है ना नुकसान करवाया, पूरे प्रदेश की अव्यवस्था जो है ना छिन भिन करने का काम किया, कल ही उन लोगों को ज्वाइन करा करके और शाम को उनको टिकट दे दी गई। और मेरे जैसे व्यक्ति जो निरंतर 5 साल से जो ओबीसी मोर्चे का प्रदेश का कार्यभार भी संभाल रहा था मैं, तो उसको लेकर के मैं 5 साल तक जैसे मैंने पूरे प्रदेश में मेहनत की है और ओबीसी समाज को ज़्यादा से ज़्यादा भारतीय जनता पार्टी के साथ जोड़ने का काम किया है। अभी भी इस चुनाव के निमित्त हमने टोलियां बनाई हुई थी, सामाजिक टोलियां, 150 हमारी टोलियां चली हुई। आज उन्होंने अपनी गाड़ियां भी ज़्यादातर लोगों ने वापस कर दी हैं, वो भी अपने सब घर पे बैठ गए हैं। और मेरा सिर्फ जो है ना विरोध इस बात को लेकर के है कि जिस आदमी को यहाँ से रदौर से टिकट दी गई, 2019 में यही आदमी था जिसने जो है ना मेरा खुल करके विरोध किया था, उसकी ऑडियो भी वायरल हुई थी मीडिया में, वो सारी सार्वजनिक हुई थी, मीडिया के लोगों ने खूब उसको उस समय चलाई थी और पूरे प्रदेश ने उन चीज़ों को सुना था। और उस समय वो पार्टी छोड़ करके भी भाग गया था। उस समय हमारे जो प्रदेश के अध्यक्ष थे ओपी धनखड़ जी, उन्होंने तुरंत उनका इस्तीफा स्वीकार करके और उनको जो है ना पार्टी से निष्कासित कर दिया गया था। और 5 साल तक वो व्यक्ति हमें गालियाँ देता रहा, 5 साल तक हम उसकी बकवास सुनते रहे। पार्लियामेंट के चुनाव में उसने प्रधानमंत्री को भी नहीं छोड़ा, जो प्रधानमंत्री आज पूरी दुनिया के अंदर जिनका नाम पूरे मान सम्मान के साथ लिया जाता है, पूरी दुनिया जिनकी बात को मानती है, उस प्रधानमंत्री के ऊपर भी जिस प्रकार से पार्लियामेंट के चुनाव में उसने छींटाकशी करी, और उसके बावजूद भी बाद में पार्लियामेंट के चुनाव के बाद उसको ज्वाइनिंग करा करके उसको पार्टी का टिकट देना, ये हमारे यहाँ के कार्यकर्ताओं के साथ अन्याय है। अगर राजपूत बरादरी को टिकट देना था तो हमारे पास बहुत अच्छे अच्छे कैंडिडेट रहे। आपने वर्कर्स की मीटिंग बुलाई थी, क्या फैसला दिया गया? फैसला लग गया जी, इंडिपेंडेंट लोगों का, जनता का फैसला था, इनका फैसला मान दिया। मेरे ही हल्के के सब मालिक ये है, ये वर्कर्स का फैसला ही आपका फैसला, वर्कर का फैसला। तो आप भाजपा के नेताओं से आपकी बातचीत चल रही थी सुबह से? नहीं, मैं रहा हूँ उनके साथ, पर उसके बाद टिकट के होने के बाद से फैसला मेरा हो गया कि नहीं लड़ूंगा। मंत्री पद भी है आपके पास? हाँ है, वो इस्तीफा दे दिया। अब दोगे? आज सुबह इस्तीफा दे दिया। इस्तीफा दे दिया।